ভারত অস্ট্রেলিয়ার ফাইনাল দিয়ে গতকাল পর্দা নেমেছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের। এবারের ক্রিকেট বিশ্বকাপে হেরে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। এই টুর্নামেন্টে ফাইনাল ম্যাচ হারতে না হারতেই ১৩০ কোটি ভারতবাসীর হৃদয় ভেঙেছে। টানা ১০ ম্যাচ জিতেও থেমে গিয়েছে ভারতীয় ক্রিকেট দলের বিজয় রথ। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচটা জিততে পারলে তৃতীয়বার ক্রিকেট বিশ্ব জয় করতে পারত টিম ইন্ডিয়া। এদিকে রেকর্ড ষষ্ঠবারের মতো ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতল অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে ২৪০ রানে গুটিয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। ২৪১ রানের টার্গেট তারায় ৪২ বল হাতে রেখে ৬ উইকেটের দাপুটে জয়ে বিশ্বকাপের ষষ্ঠ শিরোপা অর্জন করে অজিরা। এবার চলুন জেনে আসি বিশ্বকাপে কোন দল কত টাকা পেল। স্বপ্নের সোনালী শিরোপা তো আছেই, বড় অঙ্কের অর্থ পুরস্কারও পেয়েছে কামিন্স জাম্পারা। এবারের বিশ্বকাপ জিতে ৪০ লাখ ডলার বাংলাদেশি অর্থ প্রায় ৪৫ কোটি টাকা পেল চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। রানার্স আপ হিসেবে আয়োজক ভারত পেয়েছে ২০ লাখ ডলার বাংলাদেশি অর্থে, যা প্রায় ২৩ কোটি টাকা। সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া দুই দলও পেয়েছে অর্থ পুরস্কার। শেষ চারে হার না মানা নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা পেয়েছে ৮ লাখ ডলার করে বাংলাদেশি অর্থে, যা প্রায় ১০ কোটি টাকা। বাংলাদেশ সহ আরও যারা ব্যর্থ তাদের জন্য ছিল অর্থ পুরস্কার। প্রথম পর্ব থেকে বিদায় নেওয়া প্রতিটি দল পেয়েছে ১ লাখ ডলার করে। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ ৭১।